ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আগাম আল্লাহ নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান আগে ছোট্ট একটা ঘটনা বলি বাবা ওই ছোট্ট ঘটনাটা হলো একজন বুড়ি মা খেয়ে না খেয়ে কিছু টাকা পয়সা একত্রিত করে কিছু ঋণ দে না কিছু টাকা পয়সা একত্রিত করে কিছু জাইতুনের তেল কিনেছে বাবা ওই জাইতুনের তেলটা কিনে মে যখন রাস্তা দিয়ে আসছে মে আস্তে আস্তে রাস্তায় তেলটা পড়ে যায় আর রাস্তায় যখন তেলটা পড়ে গিয়েছে আর পড়ে যাওয়ার সাথে সাথে ওই মাটি টাঙা তেলটা চুষে নিয়েছে নেবে কি নেবে না তরল পদার্থ মাটিতে পড়লে চুষে নেবে শুকনো মাটি এখন বুড়ি মা ওই উমরের কাছে গিয়েছে বলছে উমর তোমার খেলাফতিত্বের জমানায় তুমি তুমি বাদশাহ তুমি খলিফা আর মাটির এত বড় সাহস যে আমি বুড়িমা খেয়ে না খেয়ে কিছু টাকা পয়সা একত্রিত করে জাইতুনের তেল কিনেছি আর সেই তেল মাটিতে পড়েছে আর মাটি খেয়ে নিয়েছে হে উমর এই যে তেল পড়েছে ওই তেল আমাকে ফেরত দেওয়া লাগবে যদি না দিতে পারো কিয়ামতের দিন আমি বুড়িমা তোমার কাছ থেকে জবাব নিয়ে ছাড়বো আচ্ছা এটা কঠিন ব্যাপার না যে তেল পড়ে গেছে ওই তেল দেওয়া সম্ভব হযরত উমর বলছে বুড়িমা আমি বাইতুল মাল থেকে কিছু ফান্ড থেকে কিছু টাকা পয়সা আমি আপনাকে দিচ্ছি বেশি করে দিচ্ছি আপনি দোকান থেকে তার থেকে বেশি কিনে নিয়ে চলে যান যা কিনেছিলেন তার থেকে বেশি নিয়ে যান তো ওই বুড়িমা বলছে তা হবে না যে তেল পড়েছে ওই তেল আমার দেওয়া লাগবে না হলে কিয়ামতের দিন আমি বুঝে ছাড়ব ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আগাম আল্লাহর নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাপরে পড়ে গেলেন বিপদে পড়ে গেলেন বাবা আল্লাহ নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার মধ্যে এক টুকরো একটা চামড়া নিলেন আর চামড়ার মধ্যে কি জানো একটা লিখে বুড়িমার হাতে দিয়ে দিলেন আর ডাক দিয়ে বললেন বুড়িমারে যাও চলে যাও চলে যাও যে জায়গায় তোমার তেলটা পড়েছে ওই জায়গায় এই চামড়াটা রেখে দাও আমার জওয়ান যুবকেরা এ নওজোয়ান তরুণ বন্ধুরা আল্লাহর নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চামড়াটা যখন বুড়িমার হাতে দিয়েছে ওই বুড়িমা ওই তেল যেখানে পড়েছে সেই জায়গায় চামড়ার টুকরোটা রেখে দিয়েছে আর চামড়া যেন রাখা হলো সাথে সাথে ওই মাটি যেটা যে তেলটা গিলে দিয়েছিল বাবু ওই গিলে নেওয়াতে আবার উগরে দিয়েছে জোরে হবে না গা চামড়া যেখানে তেল পড়েছে ওই জায়গায় রেখে দিয়েছে আর সাথে সাথে ওই মাটি গিলে নেওয়া চুষে নেওয়া তেলটা আবার উগরে দিয়েছে এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই আমরা তো তাবিজ করি তাবিজে কাজ হয় না আর হযরতে উমর ওই চামড়ায় কি তাবিজ করলো যার কারণে গিলে নেওয়া তেল চুষে নেওয়া তেল আবার মাটি উগরে দিয়েছে হযরত উমর ওই চামড়ায় কি লিখেছিলেন যার কারণে চুষে নেওয়া তেল মাটি আবার উগরে দিয়েছে ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা আগাম আল্লাহর নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চামড়ার মধ্যে লিখেছিলেন বাবা হে পৃথিবীর মাটি আমি উমর তোমার উপর ওয়াদা করলাম আমি উমর তোমার সাথে ওয়াদা করলাম তুমি যদি আজকের এই বুড়িমার তেলটা ফেরত না দাও দাফিন তো আলাইকা গায়রা মুসাল্লি রে হে পৃথিবীর মাটি তুমি যদি আজকে এই বুড়িমার তেলটা ফেরত না দাও আমি উমর ওয়াদা করলাম তোমার বুকে একটা বেনামাজির কবর দিয়ে দেব কথা বুঝতে পারছেন দাফিন তো আলাইকা গায়রা মুসাল্লি হে পৃথিবীর মাটি
তুমি যদি এই বুড়িমার তেলটা ফেরত না দাও আমি উমার বললাম তোমার বুকে একজন বেনামাজির কবর দিয়ে দেব মাটি চুষে নেওয়া তেল গিলে নেওয়া তেল উগরে দিতে রাজি কিন্তু একজন বেনামাজিকে তার বুকে নিতে রাজি না তার কারণ কি বেনামাজি যেদিন থেকে মরবে সেই দিন থেকে বাটন শুরু এই কথা বুঝতে পাচ্ছেন তাই বলবো যারা এখানে আছেন নামাজ পড়বেন আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করবেন সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুন দেখুন এই যে কোরআনের মাহফিল সেই সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত হচ্ছে আপনাদের ভালো লাগছে না লাগছে না লাগছে তো নাকি তো এই জলসা বা এই মাহফিল